অভিনেত্রী অশুষী চক্রবর্তীর জন্মদিন। তিনি শ্রীময়ী ধারাবাহিকের জুন আন্টি। সেই উপলক্ষে ইন্ডাস্ট্রির বেশ কিছু বন্ধুদের সঙ্গে মেট্রোপলিটন ক্লাবে জন্মদিন উদযাপন করলেন তিনি। জন্মদিন উদযাপনের টুকরো মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করেন অশুষী চক্রবর্তী। এদিন লাল শাড়ি রেড হট লুকে ধরা দেন অভিনেত্রী জুন আন্টি জেলে। কিন্তু জন্মদিনের খুশ মেজাজে ধরা দিলেন অশুষী। তার জন্মদিন পার্টিতে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বেশ কিছু পরিচিত মুখ। ছিলেন রজদাব দত্ত, দেবলীনা দত্ত, মনামি ঘোষ সহ অন্যান্যরা। জন্মদিনে বন্ধুদের সঙ্গে কেক কেটে মিষ্টি মুখ করলেন অশুষী। ভার্চুয়ালি ফেসবুকের বন্ধুদের সঙ্গেও করে নিলেন শুভেচ্ছা বিনিময়। ফেসবুক লাইভের গল্প, আড্ডা, খুনসুটির মেজাজে ধরা দেন তিনি। এমনকি নাচ করতেও দেখা গেল তাকে। জন্মদিনের উপহার হিসেবে অশুষী ক্যাকটাস দিলেন দেবলীনা। কিন্তু উপহার হিসেবে ক্যাকটাস কেন, সেটাও লাইভে নিজের জানালেন অভিনেত্রী। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানালেন তিনি। তবে পার্টিতে দেখা গেল শ্রীময়ী পরিবারের সদস্যদের, তাতে কিছুটা হতাশ অনুরাগীরা। শ্রীময়ী জুনকে জন্মদিনের কী উপহার দিল, এখন সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ভক্তদের মনে। প্রসঙ্গত শ্রীময়ী ধারাবাহিকে জুন আন্টির চরিত্রের জন্য বিপুল জনপ্রিয় অশুষী চক্রবর্তী ধারাবাহিকে তার চরিত্রে অভিনয় দক্ষতার জন্য সকলের কাছে সমাদর পেয়েছেন তিনি। টেলিপর্দা থেকে বড় পর্দা দুই পরিবারেই পরিচিত মুখ তিনি। তবে দর্শকেরা বর্তমানে তাকে জুন আন্টি বলেই বেশি চিনেন। আর যারা আছেন ফেসবুক
প্রিয় দর্শক, তাদের জন্য একটু কেক। জুন আন্টি বলে কাউকে কেক কি বলেছে আজকে? জুন আন্টির জন্মদিন সবাই সবাই আন্টি আর আমি এখন এক হয়ে গেছে বলো। আর কোন খাবারটা জুন আন্টি না উষসে খেতে পছন্দ করে? আমি সবচেয়ে বেশি খেতে পছন্দ করি মাছ আর বাঙালি মিষ্টি। আর আজকে বার্থডে দিনে তোমার স্পেশাল কোনো গিফট পেয়েছো নাকি? সব এখানে তো আমরা দেখছি প্রচুর গিফট, কোনো একটা গিফট টাকা তো তোমার মনে আছে ছোটোবেলায় পেয়েছিলে? না ওরকম কিছু মনে পড়ছে না, আর আজকে কিন্তু এখনো খোলা হয়। আর এখানে সবাই তোমাকে বার্থডে উইশ করছে, ও ঔষধি ভালো থেকো সুস্থ থেকো সবাই বলছে তোমাকে। তুমি তোমার আমাদের দর্শকদের কি বলবে? এখন তো জুনান্টি গেলে দেখা যাক জুনান্টি কি হবে, তবে আজকে আমি খুব এনজয় করছি। একদম দেখে বোঝা যাচ্ছে না কেকে মাখামাখি, তোমার সব বন্ধুরা তোমাকে কেক চেক দিয়ে মাখিয়ে দিয়েছে। থ্যাংক ইউ শশীদি। থ্যাংক ইউ থ্যাংক ইউ।